আসসালামু আলাইকুম। আজকে আমরা পর্যায় সারণীর সেকেন্ড লেকচার দেখব। দেখো মৌলের পর্যাবৃত্ত ধর্ম, এই মৌলের পর্যাবৃত্ত ধর্ম হচ্ছে, আমরা তো জানি পর্যায় সারণীতে 118টা মৌল আছে এবং মৌলগুলো পর্যায় সারণীর মূল ভিত্তি আমরা দেখেছি ইলেকট্রন বিন্যাস। আমরা ইলেকট্রন বিন্যাস থেকে কিভাবে পর্যায় এবং গ্রুপ বের করা যায় সেটা আমরা দেখেছি। আমরা এও জানি একই গ্রুপের মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম একই রকম হয়। এখন যেটা আমরা পর্যাবৃত্ত ধর্ম বা পিরিয়ডিক প্রপার্টিস, দ্যাট মিন্স একটা পর্যায়ে একটা গ্রুপে উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে কি ধরনের ধর্মের তারতম্য হয়, বা একটা পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হয়, ডান থেকে বামে আসলে কি হয়, একটা মৌলের কি কি ধর্মের পরিবর্তন হতে পারে, সেগুলোই হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম। মোটামুটি দেখো ছয়টা পিরিয়ডিক প্রপার্টিস আছে। একটা হচ্ছে ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এগুলো হচ্ছে মোটামুটি। আবার গলনাঙ্ক আছে, স্ফুটনাঙ্ক আছে, আরও অনেক কিছু, এগুলো সব কিন্তু মৌলের পর্যাবৃত্ত ধর্ম। কাজেই আমরা এই যে এখানে আমরা ছয়টা লিপিবদ্ধ করেছি, এই ছয়টা পর্যাবৃত্ত ধর্ম সম্পর্কে একটু কথা বলবো। পিরিয়ডিক্যালি এগুলো কীভাবে চেঞ্জ হয়, গ্রুপ ভিত্তিক এবং পর্যায় ভিত্তিক রিলেশনটা আমরা দেখব। এখন আসো, প্রথমে আসি আমরা ধাতব ধর্ম। তো পর্যাবৃত্ত ধর্মের প্রথমটা হচ্ছে ধাতব ধর্ম। দেখো ধাতু, ধাতুর সংজ্ঞা আমরা জানি, নর্মালি আমরা ছোটোবেলায় শিখছি ধাতু চকচক করে পিটিয়ে পাত করা যায়, অধাতুগুলা ধাতুর উল্টাটা চকচক করে না, পিটিয়ে পাত করা যায় না, ভঙ্গুর, এটসেট্রা এটসেট্রা। কিন্তু ধাতু এবং সব ধাতু যে শক্ত পিটিয়ে পাত করা যায় তা কিন্তু না। যেমন মার্কারি কিন্তু তরল, সিজিয়াম তরল ধাতু, সোডিয়াম খুবই নরম ধাতু, আয়রন, কপার এগুলো হয়তো বা শক্ত ধাতু, কিন্তু অনেক আবার নরম ধাতুও আছে। কাজেই এই যে আমাদের ফিজিক্যাল বা ভৌত ধর্ম, এগুলো কিন্তু ধাতুর মূল বৈশিষ্ট্য হতে পারে না। আবার অধাতুগুলো সবগুলোই যে নরম দুর্বল তা কিন্তু না। যেমন প্রকৃতিতে ডায়মন্ড কিন্তু সবচেয়ে শক্ত একটা অধাতু এবং অনেক ক্ষেত্রে অনেক ধাতুর চেয়েও অনেক বেশি শক্তিশালী। কাজেই আমরা ছোটোবেলায় যে ধাতু অধাতুর যে সংজ্ঞা শিখেছি এইটা কিন্তু পারফেক্ট না। তো ধাতু অধাতুর মূল সংজ্ঞা হচ্ছে, ধাতু নর্মালি ইলেকট্রন ছেড়ে দেয় এবং অধাতু নর্মালি ইলেকট্রন গ্রহণ করে। কি বললাম, ধাতব ধর্ম মানে কি, ইলেকট্রন ছেড়ে দেওয়ার ধর্ম। তো কাজেই ধাতু কারা, নর্মালি যারা ইলেকট্রন ছেড়ে দেয়, পজিটিভ চার্জ বা ক্যাটায়ন গঠন করে, তারা হচ্ছে ধাতু। যেমন সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দেয়, সোডিয়াম প্লাস হয়। ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন ছেড়ে দেয়, ক্যালসিয়াম টু প্লাস হয়। তো এগুলো কিন্তু ক্যাটায়ন, আর এগুলো হচ্ছে ধাতু। কাজে বললাম নর্মালি যারা ইলেকট্রন ছেড়ে দেয় এবং ধনাত্মক আধান বা ক্যাটায়ন গঠন করে, তারা হচ্ছে ধাতু। তাহলে ধাতব ধর্ম কি, ধাতু ধর্ম। তাহলে যেহেতু ইলেকট্রনের ছেড়ে দেওয়ার উপর ধাতব ধর্ম নির্ভরশীল, কাজে যে ধাতু যত সহজে ইলেকট্রন ছেড়ে দিবে সে তত সক্রিয় ধাতু, আর যে ধাতু ইলেকট্রন ছেড়ে দেওয়া কঠিন হবে সে তত কম সক্রিয় ধাতু। ক্লিয়ার? তাহলে নর্মালি ধাতু ইলেকট্রন ছেড়ে দেয়, যে ধাতু যত সহজে ইলেকট্রন ছেড়ে দেবে সে তত সক্রিয় ধাতু, যে সহজে ইলেকট্রন ছাড়বে না সে তত কম সক্রিয় ধাতু। এখন একটা পর্যায়ে এবং গ্রুপে ধাতব ধর্মের কি পরিবর্তন হয় এইটা আমরা একটু দেখব। দেখো সাপোজ আমরা একটা গ্রুপ কনসিডার করি, যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, 3, 11, 19। লিথিয়ামের তোমরা জানো দুইটা শেল, একটা দুইটা, সোডিয়ামের তিনটা শেল, পটাশিয়ামের চারটা শেল, এটা লিথিয়াম, এটা সোডিয়াম, এটা পটাশিয়াম, সে
তো দেখো এটা কিন্তু একই গ্রুপ, লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম, এরা সব গ্রুপ ওয়ানের, সব হচ্ছে গ্রুপ ওয়ানের। তাহলে দেখো একটা গ্রুপে আমি যখন উপর থেকে নিচে আসতেছি পারমাণবিক সংখ্যা কিন্তু বাড়তেছে, পারমাণবিক সংখ্যা যখন বাড়তেছে তাদের স্তর সংখ্যাও বাড়তেছে, আর স্তর বাড়ার ফলে তাদের আকার কিন্তু বাড়তেছে। তার মানে স্তর যত বাড়তেছে পরমাণুর আকার তত বাড়তেছে। লিথিয়ামের দুইটা স্তর, সোডিয়ামের তিনটা স্তর, পটাশিয়ামের চারটা স্তর, আরও যদি আমরা নিচে যাই 5টা 6টা 7টা এভাবে স্তর আমরা দেখব। তাহলে দেখো এই যে আকার বাড়লে সমস্যাটা কি, তোমরা মহাকর্ষ সূত্র খেলেছে এফ ইকুয়াল টু জি এম ওয়ান এম টু ভাগ ডি স্কয়ার। এর সাথে সিমিলার আর একটা সূত্র আছে কুলম্বের সূত্র, এফ ইকুয়াল টু সি কিউ ওয়ান কিউ টু ভাগ ডি স্কয়ার। এটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্র। তাহলে কুলম্বের সূত্র কি, কিউ ওয়ান কিউ টু হচ্ছে চার্জ বা আধান, ডি হচ্ছে তাদের দূরত্ব, কি দূরত্ব, আধান দুইটার দূরত্ব। তো এই সূত্র থেকে আমরা দেখলাম এফ প্রপোর্শনাল কিউ ওয়ান কিউ টু, তার মানে দুইটা আধানের ভিতরে আকর্ষণ, আধানের গুণফল যত বেশি হবে আকর্ষণ বলের মান তত বেশি হবে। আবার এফ প্রপোর্শনাল ওয়ান ভাগ ডি স্কয়ার, আমরা এই জিনিসটা আমরা কনসিডার নেব। তাহলে দেখো কুলম্বের সূত্র হচ্ছে যদি চার্জ বাড়ে আকর্ষণ বল বাড়বে, আবার দূরত্ব বাড়লে আকর্ষণ বল কমবে, এই দুইটা জিনিস আমরা কনসিডারেশনে নিয়ে আসব। দেখো লিথিয়াম একই গ্রুপে, গ্রুপ ওয়ানে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম, উপর থেকে যত নিচে যাচ্ছি আমাদের পারমাণবিক সংখ্যা বাড়তেছে, স্তরও বাড়তেছে, আকারও বাড়তেছে। আকার বাড়লে পরে আমরা জানি মাঝখানে থাকে নিউক্লিয়াস, বাইরে থাকে ইলেকট্রন। তাহলে নর্মালি ধাতু কী করে, ইলেকট্রন ছেড়ে দেয়। তাহলে কোন ইলেকট্রন ছেড়ে দেবে, শেষ কক্ষপথের ইলেকট্রন, কোন ইলেকট্রন, শেষ কক্ষপথের ইলেকট্রন। এই শেষ কক্ষপথের ইলেকট্রনকে কে আকর্ষণ করে, নিউক্লিয়াস, কে আকর্ষণ করে, নিউক্লিয়াস। তাহলে এই নিউক্লিয়াস এবং শেষ কক্ষপথের ইলেকট্রনের ভিতরে যেহেতু পজিটিভ নেগেটিভ চার্জ, তাহলে আকর্ষণ বল কাজ করে। তাহলে শেষ কক্ষপথ থেকে যদি আমি ইলেকট্রনটা বের করতে চাই, ইলেকট্রনটা বের করে নিয়ে যেতে চাই, তাহলে কিন্তু আমার কী করতে হবে, নিউক্লিয়াসের আকর্ষণ বলটাকে ওভারটেক করতে হবে। ক্লিয়ার? তাহলে দেখলাম একটা গ্রুপে যদি উপর থেকে যত নিচে যাব আকার বাড়বে, আকার বাড়লে পরে নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের দূরত্ব বাড়বে। তাহলে ইলেকট্রনের যত দূরত্ব বাড়বে নিউক্লিয়াসের সাথে শেষ কক্ষপথের বন্ধ মানে আকর্ষণ বল কম হবে, তাহলে ইলেকট্রন বের করা তত সহজ হবে, আর ইলেকট্রন বের করা যত সহজ তার ধাতু ধর্ম তত বেশি, দ্যাট মিন্স ওই ধাতুটা তত বেশি সক্রিয় হবে। ক্লিয়ার? আবার বলি, একটা গ্রুপে উপর থেকে আমি যদি নিচে যাই, উপর থেকে নিচে আসলে পরে পারমাণবিক সংখ্যা বাড়ে, নতুন নতুন স্তর বাড়ে, পরমাণুর আকার বৃদ্ধি পায়, আকার বৃদ্ধি পেলে পরে নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথের ইলেকট্রনের দূরত্ব বাড়ে, দ্যাট মিন্স শেষ কক্ষপথে ইলেকট্রনকে নিউক্লিয়াস কম বলে আকর্ষণ করে, ফলে শেষ কক্ষপথে ইলেকট্রন খুব ইজিলি ছেড়ে দেওয়া সহজ হয়, ফলে তার ধাতু ধর্ম বৃদ্ধি পায়, দ্যাট মিন্স ধাতুর সক্রিয়তা বেড়ে যায়। ক্লিয়ার? সিমিলার ওয়েতে আমরা একটা পর্যায়ে কী হয় সেইটা দেখব। মনে করো তৃতীয় পর্যায় মনে করো সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম, আমরা যদি দেখি সোডিয়ামের কয়টা চার্জ, সোডিয়াম 11, এটা 3টা, ম্যাগনেসিয়ামের 11টা, এটা সোডিয়াম, এটা ম্যাগনেসিয়াম, এটা
অ্যালুমিনিয়াম 11 12 13 দেখো আস্তে আস্তে সাইজ কিন্তু আমার ছোট হচ্ছে একটা পর্যায়ে যত বাম থেকে আমি ডানে যাচ্ছি বাম থেকে ডানে যাচ্ছি পারমাণবিক সংখ্যা বাড়তেছে 11 12 13 তাহলে পারমাণবিক সংখ্যা বাড়তেছে কিন্তু স্তর কিন্তু বাড়তেছে না এখানেও 1 2 3 এখানেও 1 2 3 এখানেও 1 2 3 তাহলে পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে প্রোটনও বাড়তেছে ইলেকট্রনও বাড়তেছে তার মানে পজিটিভ চার্জও বাড়তেছে নেগেটিভ চার্জও বাড়তেছে তাহলে পজিটিভ নেগেটিভ চার্জ বাড়লে পরে তাদের আকর্ষণ বল বাড়তেছে আকর্ষণ বল বাড়ার কারণে তাদের আকারটা ছোট হচ্ছে আর আকার ছোট হলে পরে শেষ কক্ষপথের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের ডিস্টেন্স কিন্তু আস্তে আস্তে কমতেছে কি বললাম আকার ছোট হওয়ার সাথে সাথে শেষ কক্ষপথে ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বলের মান বাড়তেছে ফলে শেষ কক্ষপথে ইলেকট্রন বের করা কিন্তু সহজ না দ্যাট মিন্স ইলেকট্রন সহজে ত্যাগ করবে না তাহলে আর ইলেকট্রন যারা সহজে ত্যাগ করবে না তাদের ধাতু ধর্ম হ্রাস পাবে কাজে কি বলা যায় একটা পর্যায়ে যদি বাম থেকে ডানে যায় পারমাণবিক সংখ্যা বাড়ে পারমাণবিক সংখ্যা বাড়লে পরে প্রোটন বাড়ে ইলেকট্রন বাড়ে প্রোটন বাড়লে ইলেকট্রন বাড়লে আকর্ষণ বল বাড়ে আর আকর্ষণ বাড়লে পরে তাদের আকার ছোট হতে থাকে আর আকার যখন ছোট হয় শেষ কক্ষপথে ইলেকট্রনকে নিউক্লিয়াস অধিক তর আকর্ষণ করে ফলে ইলেকট্রন ছেড়ে দেওয়া সহজ হয় না দ্যাট মিন্স ধাতু ধর্ম কমে যায় ক্লিয়ার তাহলে আমরা বললাম একটা পর্যায়ে যদি বাম থেকে ডানে যায় ইলেকট্রন সহজে ছাড়ে না দ্যাট মিন্স ধাতু ধর্ম হ্রাস পায় আর ধাতু ধর্ম হ্রাস পাইলে আমরা দেখব একটু পরে উল্টা কথা অর্থাৎ ধর্ম বৃদ্ধি পাবে তাহলে আবার আমরা যদি বলি ধাতব ধর্ম একটা পর্যায়ে যদি বাম থেকে ডানে যায় পারমাণবিক সংখ্যা বাড়ে পারমাণবিক সংখ্যা বাড়লে পরে প্রোটন বাড়ে ইলেকট্রন বাড়ে তাদের আকর্ষণ বল বাড়ে আকর্ষণ বল বাড়লে পরে তাদের আকার ছোট হয় আকার ছোট হলে শেষ কক্ষপথের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের দূরত্ব কমে দূরত্ব কমলে তার প্রতি আকর্ষণ বলটা আরও বেড়ে যায় ফলে ওই ইলেকট্রন ছাড়া কঠিন হয়ে যায় দ্যাট মিন্স ধাতু ধর্ম হ্রাস পায় সিমিলার হতে আমরা যদি একটা গ্রুপের কথা চিন্তা করি উপর থেকে নিচে যদি আসি যেমন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম উপর থেকে যত নিচে আসব পারমাণবিক সংখ্যা বাড়বে নতুন নতুন স্তরও বাড়বে আমরা একটু আগেই দেখলাম স্তর বাড়লে পরে আকার বাড়বে যত আকার বাড়বে লাস্ট ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের দূরত্ব বাড়তে থাকবে দ্যাট মিন্স লাস্ট ইলেকট্রন নিউক্লিয়াসকে নিউক্লিয়াস লাস্ট ইলেকট্রনকে মানে দুর্বলভাবে আকর্ষণ করবে ফলে শেষ কক্ষপথে ইলেকট্রন সরানো সহজ হবে দ্যাট মিন্স ওই সমস্ত মৌলগুলো সহজেই ইলেকট্রন ছেড়ে দেবে ফলে তার ধাতু ধর্ম বৃদ্ধি পাবে এই হচ্ছে আমাদের ধাতব ধর্ম এখন আমরা দেখব অধাতব ধর্ম তাহলে অধাতব ধর্মের ক্ষেত্রেও অধাতব ধর্ম অধাতব ধর্ম তাহলে আমরা দেখলাম আগেই দেখেছি যে ধাতু ধর্মের কারণ হচ্ছে ধাতু নর্মালি ইলেকট্রন ছেড়ে দেয় আর অধাতু নর্মালি ইলেকট্রন গ্রহণ করে কাজেই যে সমস্ত অধাতু সহজেই ইলেকট্রন গ্রহণ করবে তারা তত বেশি সক্রিয় অধাতু আর যারা সহজে ইলেকট্রন গ্রহণ করবে না তারা কম সক্রিয় অধাতু দ্যাট মিন্স যারা ইলেকট্রন গ্রহণ করা সহজ তাদের অধাতব ধর্ম বেশি যাদের ইলেকট্রন গ্রহণ করা অতটা সহজ নয় তাদের অধাতব ধর্ম কম এখন এইটা আমরা একটু পর্যায়ভিত্তিক এবং গ্রুপ ভিত্তিক আলোচনা করব দেখো নর্মালি আমরা জানি পর্যায় সারণীর বাম দিকে যারা গ্রুপ ওয়ান গ্রুপ টু এরা হচ্ছে ধাতু পর্যায় সারণীর ডান দিকে যারা 15, 16, 17, 18 নর্মালি এরা হচ্ছে অধাতু অধাতুগুলা একটা পর্যায়ে একটা গ্রুপে যদি উপর থেকে নিচে আসি তাহলে আমাদের ধাতু ধর্ম বৃদ্ধি পায় তাহলে অধাতু ধর্ম হ্রাস পায় তাহলে অধাতুগুলার ক্ষেত্রে আমাদের কি হয় অধাতব ধর্মের ক্ষেত্রে আমরা যদি একই গ্রুপে উপর থেকে নিচে আসি যেমন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টিন এটা হচ্ছে গ্রুপ 17 দেখো এই আমাদের অধাতুগুলো যখন উপর থেকে আমি নিচে আসব উপর থেকে নিচে আসব এদের পারমাণবিক সংখ্যা বাড়বে পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে
স্তরও বাড়বে, তার মানে আস্তে আস্তে আকার বড় হতে থাকবে। আস্তে আস্তে আকার যদি বড় হয় তাহলে অধাতুরে নর্মালি কি করে ইলেকট্রন গ্রহণ করে, কোন ইলেকট্রন গ্রহণ করবে, যে ইলেকট্রনটা আসতেছে ইনকামিং ইলেকট্রন, তে এই ইলেকট্রনটা যে গ্রহণ করবে কোথায় গ্রহণ করবে, শেষ কক্ষপথে। ইলেকট্রনটা এসে ডুববে কোথায়, লাস্ট শেলে। তে ওই শেষ ইলেকট্রনটাকে কি আকর্ষণ করবে, পরমাণুর নিউক্লিয়াস। আবার বলি, অধাতুরে নর্মালি ইলেকট্রন গ্রহণ করবে, তে যে ইলেকট্রনটা গ্রহণ করবে কোথায়, লাস্ট শেলে। তো দ্যাট মিন্স যে ইলেকট্রনটা আসতেছে সেটা লাস্ট শেলে ঢুকবে, সেই ইলেকট্রনকে আকর্ষণ করবে কে, নিউক্লিয়াস বা পজিটিভ চার্জ। এখন একটা গ্রুপে অপর থেকে যত নিচে যাব, নিচের দিকে যাব, আকার বাড়তে থাকবে। আকার বাড়লে পরে শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াস দূরত্ব বাড়বে, দূরত্ব বাড়লে পরে ওই ইলেকট্রনকে আকর্ষণ কম করবে, ফলে তার ইলেকট্রনের প্রতি আকর্ষণ কম হওয়ার কারণে অধাতব ধর্ম কম হবে। ক্লিয়ার? আবার বলতেছি, অধাতুগুলোর ক্ষেত্রে উপর থেকে যত নিচে আসব আকার বাড়ার সাথে সাথে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা কমতে থাকবে, কারণ আকার বাড়লে পরে নিউক্লিয়াস থেকে ইনকামিং ইলেকট্রনের দূরত্ব বাড়ার কারণে তাকে কম বলে আকর্ষণ করবে, ফলে অধাতব ধর্ম হ্রাস পাবে। তাহলে উল্টো কথা, উপর নিচ থেকে যত উপরে যাব আকার ছোট হতে থাকবে, আর আকার যত ছোট হবে নিউক্লিয়াস থেকে লাস্ট ইলেকট্রনের দূরত্ব কমবে, আর দূরত্ব যত কমবে ইলেকট্রন গ্রহণ করা তত সহজ হবে, দ্যাট মিন্স অধাতব ধর্ম বৃদ্ধি পাবে। ক্লিয়ার? তাহলে আবার বলি, অধাতুগুলার ক্ষেত্রে একটা গ্রুপে উপর থেকে যত নিচে যাব পারমাণবিক সংখ্যা বাড়বে, পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে নতুন নতুন স্তর যুক্ত হবে, ফলে পরমাণুর আকার বেড়ে যাবে, আর পরমাণুর আকার যদি বাড়ে ইনকামিং ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের দূরত্ব বাড়তে থাকবে, ফলে ইলেকট্রন গ্রহণ করা কঠিন হবে, সহজে গ্রহণ করতে চাইবে না, দ্যাট মিন্স অধাতব ধর্ম হ্রাস পাবে, আর ভাইস ভার্সা নিচ থেকে উপরে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পাবে। এবার আমরা দেখব পর্যায়ভিত্তিক সম্পর্ক। দেখো, যেমন বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, সাত আট নয়, দেখো একটা পর্যায়ে যদি আমরা যাই আমাদের একটা পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরে পারমাণবিক সংখ্যা বাড়ে, দেখো আস্তে আস্তে একটা পর্যায়ে বাম থেকে ডানে যাচ্ছি, তাই পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে প্রোটনও বাড়ে ইলেকট্রনও বাড়ে, তাই পজিটিভ চার্জও বাড়ে নেগেটিভ চার্জও বাড়ে। তাহলে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ বাড়লে পরে তাদের ভিতরে আকর্ষণ বল বাড়ে, আকর্ষণ বল বাড়লে পরে তাদের ভিতরে তারা আকার ছোট হয়ে যায়, আর আকার যদি ছোট হয় তাহলে পরে তাদের যে ইনকামিং ইলেকট্রন যেটা আসবে, যে ইলেকট্রনটা আসবে তার থেকে নিউক্লিয়াসের দূরত্ব কমতে থাকে, নিউক্লিয়াসের দূরত্ব কমলে পরে ইলেকট্রন গ্রহণ করা সহজ হবে, ফলে অধাতব ধর্ম বৃদ্ধি পাবে। এই জন্য তা আবার বলতেছি, একটা পর্যায়ে যদি বাম থেকে ডানে যায় পারমাণবিক সংখ্যা বাড়ে কিন্তু নতুন নতুন স্তর বাড়ে না, পারমাণবিক সংখ্যা বাড়ে কিন্তু স্তর বাড়ে না। তো পারমাণবিক সংখ্যা বাড়লে পরে প্রোটন বাড়ে, ইলেকট্রন বাড়ে, আকর্ষণ বল বাড়ে, আকর্ষণ বল বাড়লে পরে আকার আস্তে আস্তে ছোট হয়, আর আকার যখন ছোট হয় নিউক্লিয়াস থেকে ইনকামিং ইলেকট্রনের দূরত্বটা কমতে থাকে, কী করে ইনকামিং ইলেকট্রনের দূরত্ব কমতে থাকে, কার সাথে, নিউক্লিয়াসের সাথে, দ্যাট মিন্স ইলেকট্রন গ্রহণ করা সহজ হয়, দ্যাট মিন্স অধাতব ধর্ম বৃদ্ধি পায়। আবার বলতেছি, একটা পর্যায়ে যদি বাম থেকে ডানে যায়
পারমাণবিক সংখ্যা বাড়ে কিন্তু নতুন স্তর বাড়ে না। পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে প্রোটনও বাড়ে, ইলেকট্রনও বাড়ে। আর প্রোটন ইলেকট্রন বাড়লে পরে তাদের ভিতরে আকর্ষণ বল বাড়তে থাকে, ফলে আকার আস্তে আস্তে ছোট হয়। আর আকার ছোট হতে থাকলে পরে যে ইলেকট্রনটা গ্রহণ করবে, দ্যাট মিন্স ইনকামিং ইলেকট্রন, সেটা তো গ্রহণ করবে শেষ কক্ষপথে। ওই শেষ কক্ষপথে যে ইলেকট্রনটা আসবে তার থেকে নিউক্লিয়াসের দূরত্ব কমতে থাকবে, দ্যাট মিন্স নিউক্লিয়াস ওই ইলেকট্রনটাকে অধিক হারে আকর্ষণ করবে, ফলে তার পক্ষে ইলেকট্রন গ্রহণ করা অধিকতর সহজ হবে, দ্যাট মিন্স তার অধাতব ধর্ম বৃদ্ধি পাবে। এই হচ্ছে আমাদের অধাতব ধর্ম। এতক্ষণ আমরা দেখলাম ধাতব ধর্ম, অধাতব ধর্ম। ধাতব ধর্ম দেখলাম একটা পর্যায়ে বাম থেকে যদি আমরা ডানে যাই ধাতব ধর্ম হ্রাস পায়, কিন্তু একটা গ্রুপে উপর থেকে নিচে আসলে পরে ধাতব ধর্ম বৃদ্ধি পায়। অধাতব ধর্মের ক্ষেত্রে আমরা দেখলাম একটা পর্যায়ে যদি বাম থেকে ডানে যায় অধাতব ধর্ম বৃদ্ধি পায়, আর একটা গ্রুপে উপর থেকে নিচে আসলে অধাতব ধর্ম হ্রাস পায়। কেন হয় আমরা দেখলাম। এখন আমরা দেখব পরমাণুর আকার এবং পারমাণবিক ব্যাসার্ধ। পরমাণুর আকার, পরমাণুর আকার বা ব্যাসার্ধ, দেখো এটা অলরেডি ধাতব ধর্ম অধাতব ধর্মের ক্ষেত্রে আমরা কিছুটা টাচ দিয়েছি। ওই একই কথা একটা গ্রুপে যদি উপর থেকে নিচে যায়, যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, দেখো আস্তে আস্তে কিন্তু আকার বাড়তে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম 3, 11, 19, দেখো একটা গ্রুপে উপর থেকে আমরা যত নিচে আসবো পারমাণবিক সংখ্যা বাড়তেছে, স্তরও বাড়তেছে। তাহলে পারমাণবিক সংখ্যা বাড়ে, স্তরও বাড়ে, ফলে পরমাণুর আকার বৃদ্ধি পায়। আর পরমাণুর আকার যদি বৃদ্ধি পায় তাহলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কী জিনিস? একটা পরমাণুর নর্মালি গোলাকার কনসিডার করা হয়, সেইটার যে ব্যাসার্ধ সেটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। এই হচ্ছে আমাদের গ্রুপ ভিত্তি। তাহলে একটা পর্যায়ে যদি আমরা বাম থেকে ডানে যাই, যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, দেখো 11, 12, 13, এখানে কিন্তু আস্তে আস্তে আকার ছোট হবে। সোডিয়ামের 3টা, ম্যাগনেসিয়ামের আরও ছোট হবে, অ্যালুমিনিয়ামের আরও ছোট হবে। কারণ 11, 12, 13 একটা পর্যায়ে বাম থেকে যত ডানে যাব পারমাণবিক সংখ্যা বাড়বে কিন্তু স্তর বাড়বে না। পারমাণবিক সংখ্যা বাড়লে পরে প্রোটনও বাড়বে, ইলেকট্রনও বাড়বে, আকর্ষণ বল বাড়বে। ওই যে কুলম্বের সূত্র আমরা বলেছি, আকর্ষণ বল বাড়লে পরে কাছে আসবে না দূরে যাবে, আকর্ষণ বল বাড়লে পরে তার আরও কাছে আসবে, আর যত কাছে আসবে তাদের আকার তত ছোট হবে, আর আকার ছোট হলে পারমাণবিক ব্যাসার্ধ ছোট হবে। ক্লিয়ার? আবার বলতেছি পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ, একটা গ্রুপে যদি আমরা উপর থেকে নিচে যাই পারমাণবিক সংখ্যা বাড়বে, আবার নতুন নতুন স্তরও বাড়বে। নতুন নতুন স্তর বাড়ার কারণে পরমাণুর আকার বেড়ে যাবে, দ্যাট মিন্স পারমাণবিক ব্যাসার্ধ বেড়ে যাবে। আবার একটা পর্যায়ে যদি বাম থেকে আমরা ডানে যাই পারমাণবিক সংখ্যা বাড়বে কিন্তু স্তর বাড়বে না, আর পারমাণবিক সংখ্যা বাড়লে পরে পরমাণুর প্রোটন সংখ্যাও বাড়বে, ইলেকট্রন সংখ্যাও বাড়বে, আর প্রোটন ইলেকট্রন পজিটিভ নেগেটিভ চার্জ বাড়বে, তাদের আকর্ষণ বলের মানও বাড়বে, আর যত বেশি আকর্ষণ তত কাছে আসবে, আর কাছে আসলে পরে আস্তে আস্তে আকার ছোট হবে। এ হচ্ছে আমাদের পরমাণুর আকার এবং পারমাণবিক ব্যাসার্ধ। এখন আমরা দেখব আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি, দেখো আয়নীকরণ শক্তি, আমরা আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি আর তড়িৎ ঋণাত্মকতা, এই জিনিস দেখো। এখন আমরা পড়ব আয়নীকরণ শক্তি বা আয়নাইজেশন এনার্জি। তার আগে আমাদের জানতে হবে আয়নীকরণ শক্তি বা আয়নাইজেশন এনার্জি কি। যদি আমরা অল্প কথাই বলি,
ইলেকট্রন বের করার প্রয়োজনীয় শক্তি, প্রয়োজনীয় শক্তি কোন কোথায় থেকে ইলেকট্রন বের করব? শেষ কক্ষপথ থেকে, কই থেকে? লাস্ট শেল থেকে ইলেকট্রন বের করার প্রয়োজনীয় শক্তি, এটার নাম হচ্ছে আয়নীকরণ শক্তি। এখন ইলেকট্রন বের করা যত কঠিন হবে শক্তি তত বেশি লাগবে, তার মানে আয়নীকরণ শক্তির মান তত বেশি হবে। ইলেকট্রন বের করা যত সহজ হবে শক্তি তত কম লাগবে, দ্যাট মিন্স আয়নীকরণ শক্তি তত কম হবে। এবং এটার থেকে আমরা নেক্সট টাইম দেখব, যার আয়নীকরণ শক্তি যত কম তার ইলেকট্রন বের করা তত সহজ, আর যে যত সহজে ইলেকট্রন ছাড়ে তার ধাতব ধর্ম তত বেশি, তার মানে তত সক্রিয় ধাতু। ক্লিয়ার? আবার আমরা দেখব, যার ইলেকট্রন বের করা যত কঠিন তার আয়নীকরণ শক্তি তত বেশি, দ্যাট মিন্স ইলেকট্রন সহজে বের করতে চাইবে না, ফলে তার ধাতু ধর্ম কম, নর্মালি অধাতু ধর্মের আয়নীকরণ শক্তির মান বেশি হয়। এখন এই আয়নীকরণ শক্তির মান একটা পর্যায়ে কি হয়, গ্রুপে কি হয় আমরা একটু দেখব। দেখো, আমরা সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এটাই দেখি, 11, 12, 13। সোডিয়ামের একটা পর্যায়ে কি হয় দেখো, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এরা কিন্তু একই পর্যায়ের মৌল, তাহলে ইলেকট্রনটা বের হবে কই থেকে? শেষ কক্ষপথ থেকে। কই থেকে? শেষ কক্ষপথ থেকে। একটা পর্যায়ে যদি বাম থেকে আমি যত ডানে যাই আকার আস্তে আস্তে হ্রাস পায়, আমরা আগেও দেখছি কেন হ্রাস পায়। একটা পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরে পারমাণবিক সংখ্যা বাড়ে, সাথে সাথে স্তর বাড়ে না। পারমাণবিক সংখ্যা বাড়লে পরে প্রোটন বাড়ে, ইলেকট্রন বাড়ে, আকর্ষণ বলে আকার ছোট হয়। আকার ছোট হলে পরে কি হয়, নিউক্লিয়াস থেকে লাস্ট ইলেকট্রনের দূরত্ব কমতে থাকে, নিউক্লিয়াস থেকে লাস্ট ইলেকট্রনের দূরত্ব কমতে থাকে। তাহলে লাস্ট ইলেকট্রনের দূরত্ব কমলে পরে লাস্ট ইলেকট্রনকে নিউক্লিয়াস অধিক হারে আকর্ষণ করে। আবার বলি, একটা পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরে আকার হ্রাস পায়, আর আকার হ্রাস পেলে পরে নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথে ইলেকট্রনের দূরত্ব কমতে থাকে, আর দূরত্ব যখন কমতে থাকে শেষ কক্ষপথে ইলেকট্রনকে অধিক হারে আকর্ষণ করে, ফলে ইলেকট্রন বের করা অনেক কঠিন হয়, দ্যাট মিন্স আয়নীকরণ শক্তির মান বেড়ে যায়। বোঝা গেছে? তাহলে কী বললাম, একটা পর্যায়ে বাম থেকে যত ডানে যাব পরমাণুর আকার তত হ্রাস পাবে, আকার হ্রাস পেলে পরে শেষ কক্ষপথে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বলের মান বেড়ে যাবে, দ্যাট মিন্স শেষ কক্ষপথে ইলেকট্রনকে নিউক্লিয়াস অধিক হারে আকর্ষণ করবে, ফলে শেষ কক্ষপথ থেকে ইলেকট্রন বের করা অনেক কঠিন হবে, ফলে আয়নীকরণ শক্তির মান বাড়তে থাকবে। এটা হচ্ছে পর্যায়ভিত্তিক সম্পর্ক। এখন আমরা গ্রুপ ভিত্তিক যদি দেখি, যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এটা মনে করো লিথিয়াম, এটা সোডিয়াম, এটা পটাশিয়াম, তাহলে একটা গ্রুপে উপর থেকে আমি যত নিচে আসব, একটা গ্রুপে উপর থেকে আমি যত নিচে আসব পারমাণবিক সংখ্যা বাড়বে, পারমাণবিক সংখ্যা বাড়বে। তাহলে একটা গ্রুপে উপর থেকে নিচে আসলে পারমাণবিক সংখ্যা বাড়বে, আবার নতুন নতুন স্তরও বাড়বে। তাহলে পারমাণবিক সংখ্যা বাড়তেছে, আবার নতুন নতুন স্তরও বাড়তেছে, পরমাণুর আকার বেড়ে যাচ্ছে। আর পরমাণুর আকার যদি বেড়ে যায় তাহলে শেষ কক্ষপথের যে লাস্ট ইলেকট্রন আছে তার সাথে নিউক্লিয়াসের দূরত্ব বাড়তে থাকবে, তাই দূরত্ব যদি বাড়ে তাহলে শেষ কক্ষপথে ইলেকট্রনকে নিউক্লিয়াস দুর্বলভাবে আকর্ষণ করবে, ফলে শেষ কক্ষপথে ইলেকট্রন বের করা সহজ হবে, কি হবে? সহজ হবে।
ফলে আয়নীকরণ শক্তির মান আস্তে আস্তে বাড়তে থাকবে। ক্লিয়ার? তাহলে আবার বলতেছি, একটা গ্রুপে উপর থেকে যত নিচে যাব পারমাণবিক সংখ্যা বাড়বে, নতুন নতুন স্তর বাড়বে, পারমাণবিক সংখ্যা বাড়বে, নতুন স্তর বাড়বে, ফলে পরমাণুর আকার বাড়তে থাকবে। আর আকার যত বাড়বে, শেষ কক্ষপথের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের দূরত্ব বাড়তে থাকবে। দূরত্ব বাড়লে দুর্বলভাবে আকর্ষণ করবে, ফলে ইলেকট্রন বের করা সহজ হবে। দ্যাট মিন্স আয়নীকরণ শক্তির মান কমতে থাকবে। তাহলে এখান থেকে আমরা দেখলাম, আর আয়নীকরণ শক্তির মান যত কমবে তার ধাতু ধর্ম তত বৃদ্ধি পাবে, কারণ ধাতুগুলার ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা, আর যে যত সহজে ছাড়ে তার ধাতু ধর্ম তত বেশি। এই হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তি। কিন্তু আমরা যে বললাম ইলেকট্রন বের করার জন্য প্রয়োজনীয় শক্তির নাম আয়নীকরণ শক্তি, এটা বোঝার জন্য, কিন্তু পরীক্ষার খাতায় কিন্তু এটা লেখা যাবে না। পরীক্ষার খাতায় কী লিখবা? এক মোল গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু, এক মোল শেষ কক্ষপথ থেকে এক মোল ইলেকট্রন সরিয়ে নিয়ে এক মোল একক ধনাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলা হয়। এই হচ্ছে আয়নীকরণ শক্তি। আরেকটু আমরা বলি, আয়নীকরণ শক্তি পর্যায়ভিত্তিক আয়নীকরণ শক্তি মিনস হচ্ছে ইলেকট্রন বের করার শক্তি, কোথায় থেকে? শেষ কক্ষপথ থেকে। শেষ কক্ষপথ থেকে ইলেকট্রন বের করা যদি বেশি কঠিন হয় আয়নীকরণ শক্তির মান বেড়ে যায়, ইলেকট্রন বের করা যদি সহজ হয় আয়নীকরণ শক্তির মান কমে যায়। এবং এটা গ্রুপে এবং পর্যায়ে কী হয় এটা আরেকবার আমরা বলি। একটা পর্যায়ে বাম থেকে যত ডানে যাব পারমাণবিক সংখ্যা বাড়বে, কিন্তু পরমাণু স্তর বাড়বে না। পারমাণবিক সংখ্যা বাড়লে প্রোটনও বাড়বে, ইলেকট্রনও বাড়বে, ফলে আকর্ষণ বাড়বে, আকার ছোট হবে। আর আকার ছোট হলে পরে নিউক্লিয়াস থেকে লাস্ট ইলেকট্রনের দূরত্ব কমতে থাকবে, ফলে শেষ কক্ষপথে ইলেকট্রন বের করা অনেক কঠিন হবে। দ্যাট মিন্স অনেক বেশি শক্তির প্রয়োজন হবে, ফলে আয়নীকরণ শক্তির মান বেড়ে যাবে। আবার একটা গ্রুপে উপর থেকে যত নিচে আসবো পারমাণবিক সংখ্যা বাড়বে, পরমাণুর নতুন নতুন স্তরও বাড়বে, ফলে পরমাণুর আকার বেড়ে যাবে। আর পরমাণুর আকার যদি বেড়ে যায় তাহলে নিউক্লিয়াস লাস্ট ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের দূরত্ব বাড়বে, ফলে লাস্ট ইলেকট্রনকে নিউক্লিয়াস দুর্বলভাবে আকর্ষণ করবে। দ্যাট মিন্স লাস্ট ইলেকট্রনকে সহজেই বের করা যাবে, ফলে আয়নীকরণ শক্তির মান কম হবে, আর আয়নীকরণ শক্তির মান কম হলে ধাতু ধর্ম বৃদ্ধি পাবে। এ হচ্ছে মোটামুটি আমাদের আয়নীকরণ শক্তি। এখন আমরা দেখব ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি, এখন ইলেকট্রন আসক্তি কিন্তু আয়নীকরণ শক্তির উল্টা কথা।